إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يقول سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু আদু আদু মুবিন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের অনুসরণ করতে শয়তান এবং তার চালা যেমনটা যারা আছে দোষদেরকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের মধ্যে বহু স্থানে সাবধান করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান শয়তানকে অনুসরণ করো না শয়তানের পথ অনুসরণ করো না লা তাত্তাখিযু ও আউলিয়া তাকে তোমরা ওয়ালি বানিও না আওয়ালিয়া শয়তান কসম খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভাবে ইজ্জত গেলা ও মিয়ান নামন নাই আল্লাহ তোমার ইজ্জতের কসম শপথ করে বলছি যে আদমের জন্য আমাকে মারদুদ হতে হলো রাজিম হতে হলো তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে মারুন হতে হলো আমি আদমকে এবং আদম সন্তানকে বদভ্রস্ত করে অন্য একটা আছে কানে বামে পিছিয়ে সামনে বসে এদেরকে আমি বদভ্রস্ত করব তবে ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন কিন্তু যারা মুখলাস বান্দা তোমার জন্য নিবেদিত প্রাণ
তোমার ভালোবাসার কাছে আর কোনো ভালোবাসা যার থাকে না, তোমার তৌহিদের কাছে শিরিক যারা মানে না, তোমার নবীর সুন্নত যারা মানে বিদআত মানে না, এদেরকে ব্যতিরিকে শয়তান তার প্রকাণ্ডা, তার কর্মসূচি, তার স্বরূপ তার চেষ্টা করবে মানুষকে কিভাবে জাহান্নামী বানাবে। কারণ সে যেহেতু জাহান্নামী, অবধারিত তার জন্য জাহান্নাম, তার জন্য তওবার দরজা বন্ধ, কোন ক্রমেই কোন অবস্থাতেই তার জন্য তওবা ইস্তেগফারের দরজা খোলা হবে না। কাজে সে কিভাবে আদমের মাতুর সন্তানকে জাহান্নামে নিবে সেই কাজে ব্যতিব্যস্ত। তাই তো সর্বপ্রথম বাবা আদমকে এটা ওটা বলে বলল, আদম এই জান্নাতের এই গাছের ফল যদি না খাও তাহলে এই চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে না, ফলটা খেলেই এই জান্নাত থেকে আর বের হতে হবে না। উল্টা একটা পরামর্শ দিয়ে দিল, অসংখ্যে অসংখ্যে আদমার হওয়া এরপরে যা হওয়ার তাই হলো। শয়তান মানুষকে বিভিন্ন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দুনিয়ার খারাপগুলিকে ভালো মানুষের কাছে সুশোভিত করে সৌন্দর্য করে মানুষকে করে মানুষ বদভ্রস্ত হয়, মানুষ শিরিক করে, কুফর করে, জেনা করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গীবত করে, প্রতারণা করে, ঝগড়া করে, ফাসাদ করে, যে কোনো পাপ করে, যে কোনো গুনাহ করে, বড় করে মানুষ বুঝতে পারে যখন যে আমার অন্যায় করেছে তখন সে মহানব্বুল আলমিনের দরবারে ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়। আর মহানব্বুল আলমিন তিনি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে তার কাছে ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দেন। শয়তান একটা বিপদে পড়ে গেল, মানুষকে এত কষ্ট করে গুনাহ কাজ করায়, পাপের কাজ করায়, আবার এই বেটা তোবা করে ক্ষমা করে, আল্লাহ তো তোবা ক্ষমা করা পছন্দ করেন, ক্ষমা করে দেন, আবার যত শ্রম যত চেষ্টা করবে সব পূর্ণ হয়ে যায়। তাহলে কি এমন এক পাপ করা যায়, কি এমন পাপ করানো যায় বনি আদমকে দিয়ে যাতে করে বেটা কোনদিন আর তোবা করবে না, জাহান্নামে যেতেই থাকবে, করবে জান্নাতের জন্য কিন্তু যেতে থাকবে জাহান্নামের দিকে। খেয়াল করেন মনে করেন আমাকে ধ্বংস করলো তওবা এবং ইস্তেগফার করে। একটা পাপ করার 1 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, 5 ঘন্টা লাগতে পারে, 10 দিন 1 সপ্তাহ লাগতে পারে, কিন্তু যখন তওবা করে ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেন। তো শয়তান এবং শয়তানের যারা বাহিনী রয়েছে, সৈন্য সমস্ত রয়েছে, এরা শয়তানের কাছে অপ্রস্তুত হয়, কিন্তু বড় মুশকিল, জাহান্নামের পথে অনেক কষ্ট করে নিয়ে যায়, খালি আল্লাহ বলে যে আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে দেয়, তখন সব সব কষ্ট হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। একটা চিন্তা ভাবনা করে এমন কিছু করা যাতে করে এই বাংলার তোবা না করতে পারে। এটি শয়তান বলে বাবা সাহ তোলা মোহনের বিদা, আমি তখন এদের জন্য বেদাত নামে পাপটাকে কি করলাম, আমার আবিষ্কার করলাম। বেদাত কার আবিষ্কার করা, এটি শয়তান। বেদাত কাকে বলে, বেদাত বলে ধর্মের নামে, দিনের নামে,
সবের উদ্দেশ্যে আল্লাহ মহকুম তাহাসিনের জন্য, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের প্যান্ডেন্স বাড়াবের জন্য একটা কাজ করা, ইবাদত করা, যেটা না কোরআনে আছে আর না হাদিসে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আর না সাহাবায়ে কিরাম করেছেন, এটা কোরআনে বিরাজ। বেদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার। দুনিয়ার যত আবিষ্কার নতুন করতে পারেন, যত ভালো করতে পারেন করেন, এর জন্যই ইসলাম উৎসাহিত করা হয়েছে। দুনিয়ার আজকাল কত কিছু আবিষ্কার হয়েছে, ফ্যান হয়েছে, মাইক্রোফোন হয়েছে, এসি হয়েছে, কত কিছু গাড়ি, বিমান, কত কিছু দুনিয়ার নতুন আবিষ্কার জন্য পথ খোলা। তবে এই আবিষ্কারে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, দিনের কোনো ক্ষতি না হয়, এমন কোনো জিনিসের কোনো বাধা আসে নেই। তবে ধর্মের নামে, দিনের নামে ইবাদত মনে করে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এমন কোনো কাজ করা যাবে না যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এমন কোনো কাজ ইবাদত হতে পারে, এমন কোনো কাজের মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যেতে পারে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? কি বলেন আপনি? বিবেক দিয়ে শুনেন, যেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটাই ইবাদত নয়। তাহলে কোরআন এবং হাদিসে যা আছে সবকিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না করেন নাই? করেছেন। আবু বকর, উমর, ওসমান, আলী, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, আইমায়ে কিরাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়া আরো ইমাম আবু ইউসুফ, আবু মুহাম্মদ, ইমাম শাওরি, ইমাম আউজা, ইমাম সাওয়ার ইত্যাদি। কোরআন হাদিসে যা আছে তারাই এগুলি করেছেন। তাহলে যা দলিল না কোরআনে আছে তার ভিত্তি না, তার গুণাগুণ বা বর্ণনা, একে বলা হয় বেদাত। তাহলে আমরা বেদাত বুঝি, তাহলে আজকে আলোচনা বুঝে আসবে। বেদাত বলা হয় ধর্মের নাম, দিনের নাম, সওয়াব মনে করে, নেকির মনে করে, আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে এমন একটা কাজ করা যেটা হাদিস কোরআনে নেই, যার কোনো দলিল নেই, যার কোনো ভিত্তি নেই, যার কোনো আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর না সাহাবায়ে কিরাম, তাকে বলা হয় বিদআত। হিন্দুদের 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মে 12 মাসে 13 পূজা, 36 কোটি দেবতা, আর মুসলমানদের এক শ্রেণী এই বেদাতি বলবিলেন, বেদাত যারা জন্ম দেয়, বেদাত দিয়ে যারা কারবার করে, যারা বেদাত দিয়ে মানুষকে জাহান্নামের পথে নিয়ে জান্নাতের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, এদের 12 মাসে কত বেদাত? হিন্দুদের 12 মাসে 13 পূজা, আর এই কথা পেট পূজারী মোল্লাদের, ধর্ম ব্যবসায়ী মোল্লাদের, ইমান ব্যাপারী আলখাল্লাওয়ালা অ্যাকশনের দায়িত্বওয়ালা হুজুরদের, ওদের 12 মাসে 13 জন পূজা করে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন করে পূজা? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? আর এই বেটা মোল্লারা কি জন্য করে বেদাত? এই জন্যই যাবে আল্লাহর কাছে, আল্লাহকে পাবে, জান্নাত যাবে। উদ্দেশ্য একই, ওরা হিন্দু আর এরা হলো মুসলমান, পার্থক্য এটাই। ওরা জ্যোতিষ আর চন্দ্র শনি শ্রী আর ঠাকুর, এরা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, ওদের হলো ঠাকুর, এদের হলো পীর, ওদের হলো দুর্গা, এদের হলো দর্গা। এই শুধু পার্থক্য, এরাও মানুষের পকেটের পয়সা নিজেদের পকেটে, মানুষের মুরগির রান নিজেদের পকেটে দেওয়ার জন্য অনেক ধান্দা মান্দা করে মানুষকে পথ প্রদর্শন করেছে। এক মাসে 12 মাসে 13 বেদাত নয়, হাজার হাজার বেদাত দিয়ে ভরপুর করেছে, সুন্নতকে দাফন করেছে, তাওহীদকে বিলীন করে শিরক প্রতিষ্ঠা করেছে, বেদাত প্রচার প্রসার করে মানুষ সুন্নত কি জানেই না। গত মাসে রজব মাসে চলে গেল মেরাজের, সবে মেরাজের বেদাত, সবে মেরাজ কবে হয়েছে? না কোরআনের কোন দলিল আছে, না হাদিসের কোন দলিল আছে, না
আর সবে মিরাজ মিরাজের রাত্রি যে রাত্রি আল্লাহর নবী বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রি ভ্রমণ করে বাইতুল মাকদিস থেকে আরশে আযীমের নিকটতম পর্যন্ত মিরাজ করেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরা মিরাজের কথা কোরআনে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কবে এই মিরাজ হয়েছে আল্লাহ নবীর কোনো বর্ণনা দেন নাই, না সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, না মিরাজের রাত্রি কেন্দ্র করে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোন স্পেশাল কিছু করেছেন, না সাহাবায়ে কিরাম করেছেন, না তার স্ত্রীদেরকে, না তার মেয়েদেরকে, না তার নাতি হাসান হোসেনকে, না তার জামাই আলী বা উসমানকে, না তার দুই শ্বশুর আবু বকর ওমরকে, না কোন সাহাবাকে কোনো খবর দিলেন, না এদেরকে এত করে করে ইবাদত করলেন। আমাদের দেশের বললারা কোথা থেকে পেল এগুলি? এদের ওস্তাদ কে? ইবলিস শয়তান। এই মোল্লা বেটাদের ওস্তাদ কে? ইবলিস শয়তান। এদের কি শিখেছে? এইবার তারা জনসাধারণকে দুবাই থেকে টেলিফোন করছে আমার কাছে, সেই দুবাইতে তো খুব জমজমাট হবে মেলা, এগুলি কি ব্যাপার বলেন তো? তাই বললাম যে এগুলি কোনোই কোরআন হাদিসে সাব্যস্ত নেই। মেরাজ কবে হয়েছে? নজর নেই। একে কেন্দ্র করে আল্লাহ নবী কিছুই করেন নাই। তাহলে আপনি সবের জন্যে নেকির জন্য আল্লাহকে পাওয়ার জন্য করলেন, জান্নাত যাওয়ার জন্য জান্নাত যাবে না জান্নাত যাবে জান্নাত, তার বেদাতের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ নবী বলেন কোন বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন বিন্নাহ, প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট তোমরা, আর প্রত্যেকটা তোমরা পথভ্রষ্ট ঠিকানা কোথায়? আমার এখন আজকে দুই তারিখ শাবানে, শাবানের কেন্দ্র করে শবে মিরাতের বিরাট এক মহড়া। শবে মিরাত, শবে মিরাত কি? সরকারি ছুটি, পেপার পত্রিকায় বিশেষ প্রতিবেদন, এই রাত্রিতে 100 রাকাত নামাজ, মহিলারা হালুয়া রুটি গোস্ত পাঠাবে, নিজেরা খাবে, গরিব মিসকিন খাওয়াবে, বিধবা যারা দেওয়া বিবি যারা মহিলা যারা স্বামী যেই খাওয়াটা ভালো পছন্দ করত সেই খাওয়াটা পাকিয়ে ওই কাপড়টা পরে সারা রাত্রি বসে থাকবে, স্বামী রুহানি জগতে সমস্ত রুহগুলি দুনিয়াতে নেমে আসবে আর এই রুহগুলি সব বিচরণ করবে, এই রুহের মাকড়াতের জন্য হালুয়া রুটি খাওয়াতে হবে, দান্তকিনা করতে হবে, কোরআন খালি পথে গালি করতে হবে, মোল্লা ডেকে মিলাদ পড়াতে হবে, 100 রাকাত নামাজ পড়তে হবে। এই জন্য এই রূপগুলিকে শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম জানাবের জন্য বম ফুটাতে হবে, ফটকা ফুটাতে হবে, বাতি জ্বালাতে হবে কবরস্থানে, বাড়িতে, মসজিদে, দরগায়, যে আর কি বলে আপনার কবরস্থানে বাতি জ্বালিয়েদেরকে শুভেচ্ছা জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে। এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই দিনে রাসূলের দাঁত ভেঙে গেছিল, এই জন্য হালুয়া খেয়েছিলেন, হালুয়ার সাথে রুটি গোস্ত খেতে হবে। এই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে তার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু তাই না, এই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ জানাবে, 30 জন ফেরেশতা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়েছে সেই সংবাদ জানাবে, আর 30 জন তাকে হেফাজত করবে যাতে করে এর দ্বারা কোনো ভুল ত্রুটি না হয়, আর 10 জন ফেরেশতা যারা এই ব্যক্তির বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, তার মোকাবেলা করবে। এই লোক যার মিথ্যা হাদিস বানিয়ে এই ইমান ব্যাপারে পেট পূজারি মোল্লা বেটারা মানুষকে জান্নাতের পথ দেখায়, যা দেখে জাহান্নামের দিকে নিয়ে যায়। এক রাত্রি সব পার হয়ে যায় সারা জিন্দিগি বন্ধুর দরকার আছে নাকি? দেখো মুসলমান, মূর্খ মুসলমান, দুনিয়াদার মুসলমান, টাকা রিয়াল ডলারের বান্দারা গোলামরা, এরা মনে করে একদিন পার
শয়তানের কাছে দিয়ে এই মোল্লাকে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করা। একদিন ইবাদত করে এদেরকে এই সান্ত্বনা দেওয়া যায় না, আসলে এই সান্ত্বনা নেই। আমরা একটা একটা করে বলতে চাই, ভালো করে খেয়াল করেন। প্রথম কথা, এই শবে বরাত বলে কোনো জিনিস নেই। শবে বরাত বলে কোনো জিনিস ইসলামে নেই, এর সম্পূর্ণ বানানো। কেন এর আমার সঙ্গে চলেন, খেয়াল করেন, সব মানে রাত্রি ফার্সি শব্দ। বরাত যদি ফার্সি শব্দ নেন তাহলে অর্থ হবে ইসরা, অংশ বা নির্দেশ। খাজনা নির্দিষ্ট করে এক রাত্রি খাজনা নেওয়া হতো, ওই খাজনা রাত্রিকে শবে বরাত বলা হতো ফার্সি ভাষাতে। বরাত শব্দ যদি আরবি নেন তাহলে বরাত মানে বিচ্ছিন্ন হওয়া, সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ বলেন সূরা বারাতে, সূরা তাওবার নামই বরাত, বরাত মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাযিনা আমানু মিনাল মুশরিকিন। মুশরিকদের সঙ্গে যাদের সঙ্গে চুক্তি করেছ তাদের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক ছিন্ন, তাহলে বরাত মানে সম্পর্ক ছিন্ন। শবে বরাত সম্পর্ক ছিন্ন রাত্রি অথবা খাজনা দেওয়ার রাত্রি। আর বরাত মানে যদি বিস্কৃতি নেন, নাজাত নেন, এটাও একটা অর্থ নেই। নাজাত পাওয়া মানে জান্নাত থেকে নাজাত পাওয়া রাত্রি মনে করে। আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম মেড ইন আরবি না মেড ইন ফার্সি? আরবি। তাহলে আমাদের কোরআন ইসলাম মানে কি? কোরআন আরবি না ফার্সি? আরবি। কোরআন না আরবি? আল্লাহ বলেন কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছিলেন না পার্সিয়ান ছিলেন? আরবি ভাষায় কথা বলতেন না ফার্সি ভাষায়? আরবিতে রাত্রের আরবি কি? এটার জন্ম আরব থেকে, মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে নয়, আবু বকর উসমান আলী থেকে নয়, এটার জন্ম থেকে পৃথিবীর সবচেয়ে ইসলাম মুসলমানের বড় দুশ্মন পারস। আগেও এখনো ইরান থেকে, সেখান থেকে তার জন্য। এই জন্য এর নাম হচ্ছে কি? ফার্সি দিয়ে শবে বরাত। শবে বরাত যদি বলেন, বরাত মানে ভাগ্য রজনী মনে করে আমাদেরকে। ভাগ্যের আরবি কি? কাদার, ঠিক না? আর রাতের আরবি কি? লাইলা। তো লাইলা তো কাদার কোরআনে আসে না নাই? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর অন্তর্ভুক্ত নয়, এটা ইসলামের বহির্ভূত জিনিস, ইসলাম থেকে বাইরের জিনিস, এটা বাড়ানো জিনিস। ইসলাম মুসলমানদের দুশ্মনদের কাজ, ইবলিস শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তানের এটা বানানো কাজ, মুসলমান বা কোন দিন কোরআন হাদিসের কাজ নয়। বুঝে আসছে কথাটা? তাহলে নামই বলে দিচ্ছে এই ডাল নিখোঁজ কালা। তাই আপনাদের বিরাট হিতাকাঙ্ক্ষী ভান্ডারি ভান্ডারি পীর সাহেবরা, বেদাতি পেট পূজারি, পকেট পূজারি, ধর্ম ব্যবসায়ী, ইমান কাপালি হুজুররা বলেন, দেখবেন স্যাটেলাইটে বসে আমার কথাগুলি খেয়াল করে ভাবেন এবং স্যাটেলাইটের মোল্লাদের কথা শুনবেন, বলে শবে বরাত পনেরোই শাবান কোরআন নাযিলের রাত্রি, এই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, বলে না বলে না? তাই দলিল কি? সূরা দোকানের আয়াত হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। আর এই বরকতপূর্ণ রাত্রি মানে শবে বরাত, পূর্ণ শাবান। শাবান
কিতাব নাযিল হয়েছিল রমজান মাসে, বরকত পূর্ণ রাত্রিতে, সেই রাত্রিটার নাম কি লাইলাতুল কদর, ঠিক না? সূরা কদর আল্লাহর জন্য একটা নির্দিষ্ট আর সূরা নাযিল করেছে সূরা কদর। তাহলে ভাগ্য রজনী লাইলাতুল কদর এটা রমজান মাসে না শাওয়াল মাসে? কোরআন রমজান মাসে নাযিল হয়েছে না শাওয়াল মাসে? কোরআন সে কথা বলে দিয়েছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিল ফীহি আল-কুরআন হুদান লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদান রমজান মাস উনজিল ফীহি আল-কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, রাসূল বলতেছে। আর লাইলাতুল কদর ভাগ্য রজনী রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে 21-23-27-29 তারিখে, এটা কোরআন হাদিসে প্রমাণিত। এই রাত্রির ফজিলত সম্পর্কে আল্লাহ নিজে বলেন খায়রু মিন আলফ শাহর, 1000 মাসের চাইতে অধিক সওয়াব, 83 বছর 4 মাসের চাইতে বেশি। এই রাত্রির কথা তো কোরআন মদিনার আরবিতে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। মান কাম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবাত গফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবে, যে ঈমান এবং সবের উদ্দেশ্যে লাইলাতুল কদর উদযাপন করবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। তাই তাহলে কোরআন বলতেছে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে, আর হুজুর বলতেছে পেটের হুজুর বলতেছে আপনার গান্ডার পিল শয়তান কইতেছে নাযিল হয়েছে শবে বরাতে, কোনটা নেবে কোনটা নেবে? তাহলে যারা কোরআনের অপব্যাখ্যা করে এরা ঈমানদার না বেঈমানদার? এরা আপনাদের জান্নাত না জাহান্নাম? এরা শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? এরা আল্লাহর আউলিয়া শয়তানের আউলিয়া? শয়তান যারা কোরআনের অপব্যাখ্যা করে নিজের পেট পকেটে ধান্দা করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তাহলে প্রমাণিত হলো কোরআন নাযিল হয় নাই শয়তানের নাযিল হয়েছে লাইলাতুল কদরে রমজান মাসে। তাহলে প্রথম দলিল।